বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। নাকি
মাঝে এই তিনটার যেগুলো একটা সঠিক হবে। তো জবর কোথায় বসে তোমরা জানো? জবর কোথায় বসে? উপরে বসে। জবর কোথায় বসে? উপরে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা বুঝতে পারছো সবাই। তাহলে জবর বসে হরফের উপরে। জবর বসে হরফের উপরে। এরপরে নাম্বার গ, নাম্বার গ, এই চিহ্নকে বলে। তো চিহ্নটা কেমন দেখতে তোমরা ভালোভাবে বুঝে নাও এই চিহ্নটা কি। তাহলে এই চিহ্নকে বলে এ রশ্মি। এই চিহ্নকে বলে কি? বলে চিহ্নকে। এটা কিসের চিহ্ন? জবর যে নাকি পেশের চিহ্ন? দেখো এখানে লিখছি আমি জবর যে এবং পেশ, এই তিনটা কোনটাই চিহ্ন? এটা অবশ্যই জবর। তো জবরের উপরে ঠিক চিহ্ন দিতে হবে। নাম্বার ঘ, নাম্বার ঘতে দেওয়া আছে তাসদের চিহ্ন হলো তাসদি। আমি লিখছি দেখো তাসদি দের চিহ্ন। তাসদি দেখতে কেমন? কেমন তোমরা বুঝে নাও। তাসদি দেখতে কি এমন নাকি এমন নাকি এরকম? কোনটা তাসদি? তিন কটাওয়ালা চিহ্নকে তাসদি বলে তোমরা শিখেছ, অর্থাৎ এই চিহ্নকে তাসদি বলে ভেবে ঠিক শিখেছ। তো তাসদিদের চিহ্ন কোনটা? অবশ্যই এইটা। এটার উপরে একটা ঠিক চিহ্ন দিতে হবে। উমানাল্লাস একটা শব্দ দেওয়া আছে এর উচ্চারণ হলো, আমি লিখছি দেখো সিন জবর নুন তাসদিদ জবর। তো এটাকে পড়তে হবে কেমন করে? তা আমি তোমরা কি জানো তাসদিদ হলো হরফ কয়বার পড়তে হয়? দুবার পড়তে হয়। তাহলে নুনটা কয়বার পড়তে হবে? দুবার। তাহলে সিনের সঙ্গে একবার সিন নুন জবর স্থান, আবার নুন জবর না, উচ্চারণটা হবে সান্না। তো এর উচ্চারণ কোনটা সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। উচ্চারণ, এর উচ্চারণ হলো, এর উচ্চারণ হলো রান্না, আন্না, আর আছে সান্না। তো এই সবগুলোর মধ্যে আমি একটু আগেই যেটা বলেছি যে সিন নুন জবর সান নুন জবর না, সান্না উত্তরটা হবে সঠিক সান্না। আশা করি বুঝতে পেরেছ। এভাবে পুরোটাই প্রশ্ন করে তোমার থাকবে, সেই প্রশ্নগুলোতে তোমাদের কি করতে হবে একটা করে প্রশ্নের যেটা উত্তর অর্থাৎ সঠিক উত্তর সেখানে তোমাদের ঠিক চিহ্ন দিতে হবে, উত্তরের উপরে একটা করে ঠিক চিহ্ন দিতে হবে, তাহলে তোমাদের উত্তর কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। দেখো এখানে দেওয়া আছে, আমি আবারও কয়েকবার বলছি, চোদ্দ নাম্বার পৃষ্ঠায় যেটা আছে নাম্বার দুইয়ে সঠিক উত্তরের ঠিক চিহ্ন, এই সঠিক উত্তরের ঠিক চিহ্ন দিতে গেলে ক থেকে ঊন নাম্বার পর্যন্ত প্রশ্ন, এই পাঁচটা প্রশ্ন তোমাদের যেভাবে আমি শিখিয়ে দিয়েছি এভাবেই তোমাদের ঠিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ পুরো প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উপরে শুধু সঠিক উত্তর তোমাদের একটা করে ঠিক চিহ্ন দিতে হবে। অনেক সহজ একটা পড়া, তো বুঝতেই পারছ সিস্টেমটা আমি শিখিয়ে দিয়েছি, অর্থাৎ তোমরা ভালোভাবে শিখে নিয়েছো এটা আশা করছি। তো নাম্বার কতে ছিল আমি প্রশ্নগুলো বলছি আর একবার সাথে উত্তর। ক নাম্বার প্রশ্ন ছিল নোক্তাযুক্ত হরফ কয়টি, নোক্তাযুক্ত হরফ কয়টি, কখন তোমাদের বলতে হবে নোক্তাযুক্ত হরফ। এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন সঠিক তার উপরে ঠিক চিহ্ন দিতে হবে, আমরা জানি 15টি। তো নোক্তাযুক্ত হরফ 15টির উপরে একটা ঠিক চিহ্ন। জবর বসে হরফের, এখানে বইয়ে ভুল আছে আমি সঠিক করে লিখে দিয়েছি, জবর বসে হরফের উপরে নিচে নাকি মাঝে, তোমরা জানো যে জবর উপরে বসে, উপরে ঠিক চিহ্ন দিতে হবে। এই চিহ্নকে বলে, এটাকে কি বলে? এটাকে অবশ্যই জবর বলে, জবরের উপরে একটা ঠিক চিহ্ন। তাসদিদের চিহ্ন কোনটা হবে? এক তিন কাটাওয়ালা চিহ্ন তার উপরে একটা ঠিক চিহ্ন, এবং এর বানানটা আমি বলে দিয়েছিলাম তাসদিদ হলা হরফ দুবার পড়তে হয়, সুতরাং আমরা নুনকে দুবার পড়ব, তাহলে সিন নুন যাবর সান নুন যাবর না সান্না। এর উচ্চারণ হলো এটা কোনটা, রান্না আন্না নাকি সান্না? তো তোমরা জানো যে উচ্চারণটা হবে সান্না, সান্নার উপরে একটা ঠিক চিহ্ন। এ ছিল মানে নাম্বার দুই, প্রশ্ন নাম্বার দুই।
তো আমি আগেও বলেছি নাম্বার 2 3 এবং 4 এগুলো আগে করাবো যে প্রশ্ন উত্তর আমি একদিন করিয়েছি তো লাস্ট প্রশ্ন উত্তর রিভিশনের পর্যায়ে যাব যেহেতু পড়াগুলো তোমাদের শুধু দিলেই হবে না তোমাদের বাসায় বসে কমপ্লিট করতে হবে সুতরাং আমি এই 2 নাম্বার এই পুরো এক প্রশ্নই রাখলাম আর বৃদ্ধি করব না তো আজকে ক্লাসে সঠিক উত্তর ঠিক চিহ্ন একটা পড়া আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম অবশ্যই বাসায় এই পড়াটা কমপ্লিট করে ফেলো এবং সিস্টেমটা ভালোভাবে শিখে নাও আশা করি সবাই বুঝতে পেরেছো এই আশা নিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করব এর পরবর্তী ক্লাসে এসে আমি শুদ্ধ অশুদ্ধ শেখানোর চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ